এইটাকে একটা ইস্যু করে যাতে আন্দোলন বেগবান হয় আমরা যাতে এইদিকে থাকি
ব্যস্ত থাকি তাহলে শেখ হাসিনার স্বস্তি থাকে, শেখ হাসিনা আরামে থাকে, সে মনে করতে পারে যে তার বিরুদ্ধে আন্দোলনটা আমাদের অতটা স্ট্রং হবে না। আর এই জন্যই আমরা জানি এই পৃথিবীতে প্রত্যেক মানুষ মৃত্যুবরণ করবে, কুল্লু নাফসু যায়েকাতুল মাউত, কিন্তু শেখ হাসিনা সে বিশ্বাস করে না, করে না বলেই এমন একটা ব্যঙ্গাত্মক উক্তি দিয়ে মন্তব্য করেছে, শেখ হাসিনা মরে খালেদা জিয়া মরে মরে যায় যায় কিন্তু মরে না। এটি নিন্দা জানাই, ধিক্কার জানাই শেখ হাসিনার মুখ থেকে এমন একটা ব্যঙ্গাত্মক কথা প্রকাশ করার জন্য, কারণ মনে হয় সে মারা যাবে না, তার বয়স 80 হবে না, 90 হবে না, এরকম একটা কথা বলার জন্য ধিক্কার জানাই। বেগম খালেদা জিয়া শুধুমাত্র বাংলাদেশের নেত্রী না, বাংলাদেশের বিএনপি নেত্রী না, বাংলাদেশের সারা বাংলাদেশের 28 জনতা নেত্রী, বা বেগম খালেদা জিয়া বাংলাদেশ রক্ষার নেত্রী, বাংলাদেশ স্বাধীনতার নেত্রী। উনি মুক্ত হলে দেশ মুক্ত হবে, উনি মুক্ত হলে ডেমোক্রেসি মুক্ত হবে, এবং সেই আন্দোলনে সবাইকে শরীর হওয়ার জন্য আগামী দিনে ওনার মুক্তি হবে এই আন্দোলনের মাধ্যমে সে আশাবাদ ব্যক্ত করছি। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, আসসালামু আলাইকুম। ধন্যবাদ ডক্টর মোহাম্মদ ওয়াজেদ ইসলাম আপনার এখানে কষ্ট করে সময় দেওয়ার জন্য। এ পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন ডক্টর সিরাজ বাংলাদেশ দলের অত্যন্ত সক্রিয় এবং কেন্দ্রীয় কমিটির কোষাধ্যক্ষ, সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের সাবেক নির্বাচিত ভিপি বিশিষ্ট অর্থনীতি বিশেষজ্ঞ ডক্টর জহুরুল ইসলাম শাকিল। ডক্টর জহুরুল ইসলাম শাকিল, আসসালামু আলাইকুম। ডক্টর জহুরুল বাংলাদেশ জয় আয়োজিত আজকে সহ সম্মানিত সভাপতি, উপস্থিত প্রধান অতিথি সৈয়দ রিজভী ভাই সহ সকল চিকিৎসকবৃন্দ, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আজকের এই মানববন্ধন থেকে আমি সরকারের বিরুদ্ধে একটি কথাই বলতে চাই, এখনো সময় আছে, আমাদের মাতা মাদার অফ ডেমোক্রেসি দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্তি দিন। নতুবা এক দফার আন্দোলন যে শুরু হয়েছে, ইনশাল্লাহ আপনাদের পতন ঘটিয়ে আপনাদের কাঠ গড়ায় দাঁড় করানো হবে। আমরা সবাই দোয়া করি আমাদের নেত্রী যেন আমাদের নেতা মাঝে ফিরে আসেন এবং আমরা রাজপথে থেকে ওনাকে মুক্ত করব, এই আশাবাদ ব্যক্ত করছি। সবাইকে ধন্যবাদ, খোদা হাফেজ, জিন্দাবাদ বাংলাদেশ, জিন্দাবাদ জয়াব, জিন্দাবাদ শহীদ জামাল, খালেদা জিন্দাবাদ, শহীদ দেশনায়ক তারেক রহমান জিন্দাবাদ। ধন্যবাদ ডাক্তার মোহাম্মদ জহুরুল ইসলাম ভাই। এ পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন ডক্টর সিনহা বাংলাদেশ ডাবের অন্যতম ডক্টর সিনহা বাংলাদেশ ডাবের সিনিয়র সহ সভাপতি ডাক্তার এম এ সেলিম। ডাক্তার এম এ সেলিম, বিসমিল্লাহ রহমানুর রহিম। আজকের এই মানববন্ধন ড্যাব আয়োজিত মানববন্ধন কর্মসূচির সম্মানিত সভাপতি ডক্টর সিনহা বাংলাদেশের সভাপতি ডক্টর হারুন আল রশিদ, আজকের এই মানববন্ধন কর্মসূচির প্রধান অতিথি বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব, আমার অত্যন্ত প্রিয় নেতা, এই দেশ মানুষের প্রিয় নেতা ডক্টর রিজভী ভাই, রিজভী ভাই সহ আজকে উপস্থিত বিভিন্ন ফ্রান্স থেকে আগত নেতৃবৃন্দ এবং কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং মিডিয়ার ভাইরা, আসসালামু আলাইকুম। আজকে আমরা চিকিৎসকরা রাজপথে দাঁড়িয়েছি একটা উদ্দেশ্য নিয়ে, সেটা হচ্ছে যে বেগম খালেদা জিয়ার উন্নত চিকিৎসা, কারণ উনি মুমূর্ষু অবস্থায় হাসপাতালে ভর্তি আছেন, যে কোনো সময় চিকিৎসকরা ওনার যারা চিকিৎসা করছেন তারা সবাই বলছেন যে কোনো সময় ওনার অবস্থা ক্রিটিক্যাল হতে পারে বা একটা দুর্ঘটনা ঘটতে পারে। তো এই সরকার, আপনারা কি বিশ্বাস করেন যে এই সরকার বেগম খালেদা জিয়াকে সুস্থ অবস্থায় হাসপাতাল থেকে বের করতে চায়, বিদেশে নিতে চায়? কোনোটাই না, উনি চান বেগম খালেদা জিয়ার মৃত্যু, উনাকে হত্যা করতে চান। পারলে উনি যদি তারেক রহমান দেশে থাকতো আজকে, তাহলে উনাকেও হত্যার পরিকল্পনা উনি করতেন। সেজন্য উনি বলেন আসেন দেশে আসলো কেন, মাকে অসুস্থ মাকে দেখতে আসলো কেন। যাই হোক, এখানে একটা কথা বলবো যে আজকে দেশের অবস্থা এমন হয়েছে যে টেকনাফ থেকে তেঁতুলিয়া যেই মানুষটি একটি মাত্র মহিলা, তিনি যতবার নির্বাচন করেছেন, পাঁচটি আসনে নির্বাচন, পাঁচটি আসনে জিতেছেন, এরকম আর কোন নেতা, এত জনপ্রিয় নেত্রী এই বাংলাদেশে আর নেই, সেখানেই শেখ হাসিনার গায়ে জ্বালা ধরে। তো আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করবো না, আপনাদের অনেক বক্তব্য অনেক হয়ে গেছে, আমি শুধু একটা কথা বলবো, সেটা হচ্ছে যে আমি শেখ হাসিনার কাছে কোনো দাবি করছি না,
তাকে ম্যাডামকে বিদেশে পাঠাবে এটাও বলছিলেন এসে পাঠাবে না তাকে তো বলে লাভ নাই আমি বলবো যে এই দেশের মানুষের চিকিৎসার জন্য এই দেশের মানুষের চিকিৎসার জন্য আপনি এই দেশের অনেক উন্নয়ন করেছেন আপনি বলেন যে আপনি অনেক উন্নয়ন করেছেন আপনি একটা কাজ করেন যে ডাক্তাররা বলছে যে টিপস করলে বেগম খালেদা জিয়ার জীবন রক্ষা পেতে পারে সেই টিপস বাংলাদেশে কত বিলিয়ন ডলার লাগবে আপনি তো হাজার হাজার বিলিয়ন ডলার লক্ষ লক্ষ বিলিয়ন ডলার আপনি বিদেশে পাচার করছেন আজকে বাংলাদেশে এই টিপস চালু করেন লিভার ট্রান্সপ্লান্টেশনের ব্যবস্থা করেন এই দেশে খালেদা জিয়া উপকৃত হবে বেগম আমাদের দেশ বেগম আমাদের মা খালেদা জিয়া উপকৃত হবে উন্নত হয়ে যাবেন এই দেশের মানুষ যদি তার প্রয়োজন হয় তাহলে সেটাও সেবা গ্রহণ করতে হবে এই আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি আল্লাহ বেগম খালেদা জিয়াকে দীর্ঘজীবী করুন আমাদের দেশ চায় তারুণ্যের অহংকার তারেক রহমান আমাদের সসম্মানের দেশে ফিরে আসুন